हेलो एवरीवन एंड वेलकम टू ब्लैकबोर्ड। आज के हे जेनरली आमी भाबलाम तोमादेर दिल्ली सल्तनत जतटा आमी करिएछिलाम माने तोमादेर चलछिलो तुगलक डायनेस्टी एंड आमी फिरोज शाह तुगलक पर्यन्त आमी तोमादेर करिए दिएछिलाम। तो तारपर भाबलाम जे एकटा रेकर्डेड क्लास तोमादेर जोन्नो करा जाक जेखाने बाकी बेशी किछु बाकी नेई तुगलक डायनेस्टी एरपरे सबार सबाई आमरा पाबो इनकम्पिटेंट रूलर। तो तादेर ब्यापारे एतो डिटेल्से पढ़ार किछु नेई। सो भाबलाम एटा शेष करे दिई एंड तोमादेर सैयद डायनेस्टी बाकी एरपरे आमरा लोधी डायनेस्टी पाबो जेटा होच्छे एकदम दिल्ली सल्तनतेर होच्छे शेष डायनेस्टी मने करा हय। तो सेटा जदि आमरा आजके एकटू कवर करे नेब जेगुलो इम्पर्टेंट पॉइंट इम्पर्टेंट टपिक सेगुलो आमरा कवर करब। एंड अनेक दिन धरे तोमरा सबाई आमाके बोलछिले जे मिडिवल हिस्ट्री केन क्लास पाच्छी ना। तो बुझेई पाच्छो एकटू आमी प्रेशारेर मध्ये दिएछिलाम। तो सेटा एकटू ओवरकाम करे निये आमी क्लास तोमादेर एइभाबे छोटो छोटो रेकर्ड करे दिते थाकबो। तोमरा एरपरे कंटिन्यू तोमरा मेडिवल हिस्ट्री क्लास पाबे। तो चिंता एकदम करो ना। आमी देखेछि आमार भिडियोर नीचे अनेकेर कमेंट आमी जखन बोलेछिलाम एई उइके एकटा तोमरा रेकर्डेड क्लास पाबे तो आमी आमार प्रमिस रेखेछि। ठीक आछे, तो चलो आमी ई साइडे देखो आजके जेनरली कि होयेछे। खूब ताड़ाहुड़ोर माने बशतो आमी पीपीटी रेडी करते पारिनी। तोमादेर जेमन पिक्चर दिए आमी सुंदर करे पीपीटी रेडी करे पढ़ाई, तो सेटा होयतो आमार पक्षे करे होये ओठा सम्भव हयनी। तो आमी भाबलाम जे लिखे तोमरा जस्ट आमी तो बोले दी, तो इम्पर्टेंट पॉइंट आमी लिखे रेखेछि, तोमरा आशा करी एडजस्ट करे निते पारबे। सो এই সাইডে আমি লিখে রেখেছি কয়েকজন রুলারের নাম। তারা খুব একটা প্রমিনেন্ট রুলার নয় তুগলক ডাইনেস্টি থেকে। তো এদের সম্পর্কে আমাদের ডিটেলসে পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে। তো আফটার ফিরোজ শাহ তুগলক উই উইল ফাইন্ড মোহাম্মদ খান, ঠিক আছে। তারপর দেখো আবু বকর পাবো, ঠিক আছে। এইগুলো হচ্ছে এই যে তিনটে নাম লেখা এটা জেনারেলি হচ্ছে এতটা ইম্পর্টেন্ট নয়, তাই জন্য আমি হচ্ছে এটার ব্যাপারেও ডিটেলসে আমাদের জানার বা পড়ার কিচ্ছু নেই। দেন আমরা পাবো হচ্ছে একটু নাসিরউদ্দিন মোহাম্মদকে নিয়ে আমরা একটু আলোচনা করব, বিকজ নাসিরউদ্দিন মোহাম্মদের সময় একটা ইনভার্সন আমাদের ইন্ডিয়াতে হয়েছিল। কি হয়েছিল তোমরা সবাই জানো যে সেই সময় কি হয়েছিল, মঙ্গোলসরা অল ওভার দ্য ওয়ার্ল্ড, কারণ আমি তোমাদের ট্যালি করে বলেছিলাম তোমরা হিস্ট্রিটা পড়ো। তো সেখানে আমরা দেখব যে মঙ্গোলসরা খুব শক্তিশালী হয়ে উঠছিল শুধুমাত্র ট্রান্স অক্সিয়ানা পোর্শনেই, যে তারা নিজেদেরকে সীমিত করে রেখেছিল তা নয়। তাইমুর কী করেছিল, তাদের লিডার ছিল অ্যান্ড খুব মানে কি বলবো হিংস্র প্রকৃতির ছিল, বুঝতেই পারছো। অ্যান্ড তারা কী করবে আস্তে আস্তে ইন্ডিয়ার দিকে এগিয়ে আসতে দেখব, এবং শুধুমাত্র ট্রান্স অক্সিয়ানা পোর্শনে নয়, যেহেতু তোমাদের বলছি যে অল ওভার দ্য ওয়ার্ল্ড মঙ্গোলস একটা থ্রেড হয়ে দাঁড়াচ্ছিলো, সেরকম ইন্ডিয়ার ক্ষেত্রেও হয়েছে। অ্যান্ড তখন আমরা দেখব যে তারা আস্তে আস্তে পাঞ্জাব, ঠিক আছে, আফগানিস্তান এইসব জায়গাগুলো কনকোয়ার করে দেওয়ার পরে তাইমুর এসে পৌঁছাবে কোথায়, না পৌঁছাবে হচ্ছে দিল্লিতে, ঠিক আছে, দিল্লিতে এসে পৌঁছাবে, ওকে। অ্যান্ড এরপরে আমরা দেখব যে তাইমুর যখন আসছে, তাইমুর যখন দিল্লিতে এলো সেই সময়কালটা আমরা যদি দেখি তাহলে দেখব যে সেই সময় নাসিরউদ্দিন শাহের আর কি শেষ সময় 1398, তার টাইম পিরিয়ডটা হচ্ছে 1398-এ এসে পৌঁছাবে দিল্লিতে কে, তাইমুর। অ্যান্ড তাইমুর এসে বেসিক্যালি কী দেখবে, যে বেসিক্যালি দেখবে যে দিল্লি হচ্ছে ফাঁকা পড়ে রয়েছে, দিল্লিতে তাকে মানে তার অপোজিশনে কেউ নেই যে তাকে বিরোধ করবে, সেরকম কেউ নেই দিল্লিতে। সো তিনি কী করলেন, তাইমুর কী করলো, দিল্লিতে এসে থাকলো তিন দিন। অ্যান্ড তিন দিন থাকার ওই যে তিন দিন সে ছিল এত মানে চারিদিকে হচ্ছে কেওস ছড়িয়েছে। কেওস কেন বলছি, কারণ তিনি প্রচুর লুটপাট চালিয়েছেন, লুটপাট চালিয়ে প্রচুর জিনিসপত্র আমাদের দেশ থেকে নিয়ে গেছে, শুধু জিনিসপত্র লুট করে নিজেকে আটকে রাখেনি, যত রকম তাণ্ডব চালানো যায় আর কি সেরকম তাণ্ডব চালিয়েছে তাইমুর। অ্যান্ড কী করেছে না, হাজার হাজার মানুষজনকে মেরেছে, মার্ডার করেছে, বুঝতে পারলে। অ্যান্ড তারপরে আমরা দেখব যে 1399-এ আমরা দেখব সে আমাদের দেশ ছেড়ে কোথায় চলে যাচ্ছে, ঠিক আছে, তারপরে দেখবো সে লিভ করে যাচ্ছে। সো এটা একটা ব্যাকগ্রাউন্ড, বিকজ আমরা যদি সৈয়দ ডাইনেস্টি পড়ি
তাহলে সাইয়্যদ ডাইনেস্টির সাথে যতটা লিংক রাখতে হবে আমাকে, তো ততটুকুই আমি জানলাম। তার সাথে লিংক রাখার জন্য আমাকে নাসিরুদ্দিনের সম্পর্কে জানতে হলো, কারণ তার সময় পিরিয়ডেই, তার টাইম পিরিয়ডেই কী হবে, না তার টাইম পিরিয়ডেই হচ্ছে আমরা পাবো হচ্ছে কাকে, তাইমুরকে পাবো। বুঝতে পারলে? তার টাইম পিরিয়ডে কাকে পাবো, না তাইমুর। আমি লিখে দিলাম তাইমুরকে পাবো। অ্যান্ড এই নাসিরুদ্দিনের পরে আমরা পাবো হচ্ছে দৌলত খান। ঠিক আছে, নাসিরুদ্দিনের পরে কাকে পাবো আমরা? দৌলত খানকে পাবো। অ্যান্ড এই দৌলত খান, ঠিক আছে, এই যে দৌলত খান, এই দৌলত খানকে হচ্ছে হারাবে কে? এই দৌলত খানকে হচ্ছে খজির খান হারাবে, যে হচ্ছে সৈয়দ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা। ওকে, এবার তোমার মনে হতে পারে যে এই খজির খান কোথা থেকে এলো। তো খজির খানের সাথে তুমি তাইমুরের একটা লিঙ্ক খুঁজে পাবে, বিকজ তাইমুর যখন ইন্ডিয়া থেকে ছেড়ে চলে যাচ্ছে তখন হচ্ছে এই যে খজির খান, খজির খানকে তিনি হচ্ছেন গভর্নর করে দিতে দিয়েছিলেন কোথায়, না গভর্নর করে দিয়েছিলেন এই যে মুলতান, আমি লিখে রেখেছি দেখো মুলতানে। তাহলে মুলতানের কী করেছিলেন, গভর্নর করে দিয়ে চলে গেছিলেন। আর খজির খান কী করবে, দৌলত খানকে হারিয়ে দিল্লিতে, দিল্লি দখল করে বসবে নিজেকে, এবং নিজে থেকে একটা সৈয়দ ডাইনেস্টি সে প্রতিষ্ঠা করবে। ঠিক আছে, এই হচ্ছে আমার তুগলক ডাইনেস্টি থেকে আমরা সৈয়দ ডাইনেস্টি আসার যে গল্পটা পিছনে সেটা আমরা জেনে নিলাম। সো এবার খজির খানে আমরা মুভ করে গেলাম, যিনি হচ্ছেন সৈয়দ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা, এবং তার টাইম পিরিয়ডটা আমরা দেখব 1414 থেকে 1421। ঠিক আছে, অ্যান্ড সেখানে দেখবো তিনি ক্যাপচার কী করে নিচ্ছেন, দিল্লি ক্যাপচার করে নিচ্ছেন, অ্যান্ড সেখানে সৈয়দ ডাইনেস্টি প্রতিষ্ঠা করছেন। এবং তিনি টাইটেল কী নিয়েছিলেন, যে তিনি নিজেকে সুলতান বলে পরিচয় দিতে তিনি নিজেকে অস্বীকার করেছিলেন। তিনি মনে করতেন যে তিনি মানে রায়াতি আলা। ঠিক আছে, রায়াতি আলা বেসিক্যালি কাকে বলা হয়, রায়াতি আলা কাকে বলা হয়, কারণ তিনি হচ্ছে নিজেকে মনে করতেন যে অন্যান্য জনসাধারণের মতোই একজন, অর্থাৎ পিজেন্টদের মানে চাষিদের হচ্ছে প্রধান, রায়তিয়ালা মানে হচ্ছে চাষিদের প্রধান, অর্থাৎ পিজেন্টদের তিনি চিফ হিসাবে নিজেকে পরিচয় দিতে মানে ভালোবাসতেন, সুলতান হিসাবে নিজেকে পরিচয় দিতে চাননি। ঠিক আছে, আর যদি আমরা মোস্ট কম্পিটেন্ট রুলার দেখি সৈয়দ ডাইনেস্টি, তাহলে মোস্ট কম্পিটেন্ট রুলার আমরা সৈয়দ ডাইনেস্টিতে পাবো হচ্ছে খজির খান। তার জন্য খজির খান আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কিসের জন্য মনে রাখবো, না তিনি হচ্ছেন ফাউন্ডার সৈয়দ ডাইনেস্টি, অ্যান্ড তাইমুর হচ্ছে তাকে মানে এখান থেকে ইন্ডিয়া ছেড়ে চলে যাওয়ার আগে তিনি হচ্ছেন তাকে দায়িত্ব দিয়ে গেছিলেন খজির খানকে, কার না মুলতানের দায়িত্ব দিয়ে গেছিলেন, মানে গভর্নর বানিয়ে গেছিলেন, অ্যান্ড সেখান থেকে খজির খান হচ্ছে দৌলত খানকে হারাবেন, অ্যান্ড দৌলত খানকে হারিয়ে তিনি দিল্লিতে সৈয়দ ডাইনেস্টি প্রতিষ্ঠা করবেন। এবং প্রতিষ্ঠা করার পরে তিনি কিন্তু নিজেকে সুলতান বলে মানে পরিচয় দিতে তিনি ইন্টারেস্টেড ছিলেন না, তাই তিনি হচ্ছেন রায়তিয়ালা নিজেকে বলতেন, অর্থাৎ চিফ অফ দ্য পিজেন্টস। ঠিক আছে, পিজেন্ট মানে চাষিদের তিনি প্রধান বলে নিজেকে পরিচয় দিতে ভালোবাসতেন। ওকে, সো এই হচ্ছে আমার খজির খান সম্পর্কে, এইটুকু মনে রাখলেই হবে, এর থেকে ডিটেলসে পড়ার আমার কোনো দরকার নেই। ঠিক আছে, চলো পরের পেজে চলে যাই। নেক্সট আমরা কাকে পাবো, যেহেতু আমরা বললাম মোস্ট কম্পিটেন্ট রুলার অফ সৈয়দ ডাইনেস্টি সেটা হচ্ছে আমরা খজির খানকে পড়ে নিয়েছি, তো খজির খানের পরে এরা যারা থাকবে অতটাও এরা ইম্পর্টেন্ট না। তার মধ্যে আমরা মুবারক শাহ পাবো, তার টাইম পিরিয়ডটা আমি দিয়ে দিয়েছি, যদিও বা তোমাদের লাগবে না বিকজ এটা ইম্পর্টেন্ট নয়। তারপরে হচ্ছে আমরা মোহাম্মদ শাহকে পাবো, অ্যান্ড মোহাম্মদ শাহর পরে আমরা আলাউদ্দিন আলম শাহকে পাবো। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমার কী হবে, এই হচ্ছে মোটামুটি আমার সৈয়দ ডাইনেস্টি, যদি আমি ট্রি চার্ট বানাতাম তোমাদের এরকমই একটা ট্রি চার্ট থাকতো। অ্যান্ড আমরা এই যে আলাউদ্দিন আলম শাহ, এই যে লাস্টের যে যিনি থাকেন সে ইম্পর্টেন্ট হয়ে যায়, যে যাতে পরের ডাইনেস্টি মুভ করার সময় যাতে আমরা লিঙ্ক খুঁজে পাই, যে হঠাৎ করে কালকেই তো একটা নতুন ডাইনেস্টি নিশ্চয়ই শুরু হয়ে যায় না, তো এই ডাইনেস্টি কীভাবে আরেকটা ডাইনেস্টিতে মানে চেঞ্জ হয়ে গেল, তো সেটা জানার জন্য আমাকে তাহলে কী করতে হবে, আলাউদ্দিন আলম শাহ সম্পর্কে একটু জানতে হবে। কেন, গল্পের মতো জানবো, যাতে হচ্ছে আমরা রিলেট করতে পারি যে এর পরে যে লোধি ডাইনেস্টি ফর্ম হচ্ছে সেটা কীভাবে হলো। ঠিক আছে, সো দেখো আলাউদ্দিন আলম শাহ যদি আমরা দেখি, আলাউদ্দিন আলম শাহ মোস্ট ইনকম্পিটেন্ট রুলার যদি আমি বলি সৈয়দ ডাইনেস্টি, তাহলে হচ্ছে আলাউদ্দিন আলম শাহ ছিল।
ঠিক আছে, বুঝতে পেরেছো? অ্যান্ড তার মানে রাজ্য চালাবার, বেসিক্যালি তার হচ্ছে তার নিজের রাজ্য চালাবার মতো কোনো ক্ষমতা হচ্ছে তার মধ্যে ছিল না, ঠিক আছে? যেহেতু আমি বলছি মোস্ট ইনকম্পিটেন্ট রুলার, তার মধ্যে সেরকম কোনো ক্ষমতাই ছিল না যাতে তিনি হচ্ছে রাজ্য চালাতে পারেন। এত বড় একটা দিল্লি সালতানাত তার পক্ষে চালানো সম্ভব হয়ে ওঠেনি। অ্যান্ড তার জন্য তিনি কী করেন, না আলম শাহর ওয়াজির ছিল, ঠিক আছে? আলম শাহর কে ছিল? ওয়াজির। আলম শাহর ওয়াজির কে ছিল? আলম শাহর ওয়াজির ছিল হামিদ খান। হামিদ খান, ওকে। কেন ইম্পর্টেন্ট এই নামটা আমি মনে রাখবো? বিকজ হামিদ খান ব্যাপারটা বুঝলেন, ওয়াজিরের চাপ পড়ে যাচ্ছে, ওয়াজির বুঝতে পারছে যে আমার রাজা হচ্ছে ভালো কাজ করতে পারছে না। ওয়াজির কী করলেন? ওয়াজির হচ্ছে ইনভাইট করলেন, ঠিক আছে? কাকে ইনভাইট করলেন? ওয়াজির দেখছে যে আমার পক্ষেও পুরো চাপ নেওয়া সম্ভব হচ্ছে না, অর্থাৎ হামিদ খান বুঝতে পারছে যে আমার পক্ষে এতগুলো চাপ তো নিতে পারবো না। তার জন্য তিনি কী করলেন, যে তিনি হামিদ খান ইনভাইট করলেন কাকে, না বাহলোল লোদিকে। বাহলোল লোদিকে, ঠিক আছে? কেন বাহলোল লোদিকে তিনি ইনভাইট করলেন? যাতে এ হচ্ছে কী নিয়ে নেয়, দায়িত্ব নিয়ে নেয় আর্মির, ঠিক আছে? রাজার যে এত বড় আর্মি, এই সৈন্যকে তো মানে চালাতে হবে, তো সেই আর্মির পুরো দায়িত্ব হচ্ছে কাকে দিয়ে দেন, বাহলুল লোদিকে দিয়ে দেন, কে, হামিদ খান, ঠিক আছে? বুঝতে পেরেছ? এবং আলাউদ্দিন ইন দ্য মেন টাইম বুঝতে পারে যে আমার পক্ষে তো রাজ্য চালানো সম্ভব হচ্ছে না, সো ওয়াই নট লিভ, আমি কেন চলে যাই না, তো আমি কী করে চলে যাই? তো কোথায় চলে গেলেন? ইনি হচ্ছেন বদাউনে চলে গেলেন, ঠিক আছে? রাজপাট একদম চুকিয়ে কোথায় চলে গেলেন? বদাউন, আদাউনে চলে গেলেন। ভাবলেন যে থেকে কি লাভ, আমি তো বেকার রাজ্য চালাতে পারছি না, তো থেকে লাভ নেই। তারপর আমরা দেখব যে বাহলুল লোদি, যার কাছে দেখবে তোমার অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার চলে আসছে, তোমার মিলিটারি পাওয়ার চলে আসছে, তার মানে সে নিজেকে সবসময় কি রাজা হিসাবে গণ্য করতে লাগবে। তো বাহলুল লোদির ক্ষেত্রেও ঠিক তাই হলো। যখনই সে আর্মির পুরো পাওয়ার পেয়ে গেল, যখন আর্মি তার দায়িত্বে, তো তখন সে ভাবলো যে এটাই হচ্ছে উপযুক্ত সময়, কেন আমি আমার ডাইনেস্টি কেন ফর্ম করবো না। তো বাহলুল লোদি সেখানে ডিসাইড করলেন, অ্যান্ড তিনি তার কী করলেন, লোধি ডাইনেস্টি ওখানে ফর্ম করে দিলেন। তো এইভাবে আমরা দেখবো সাইয়াদ ডাইনেস্টি শেষ হয়ে গেল আলাউদ্দিন আলম শাহর সাথে, অ্যান্ড লোধি ডাইনেস্টি কী হলো, ইমার্জ করলো। ওকে, তো চলো আমরা লোধি ডাইনেস্টি একটু দেখে নিই। সো উই আর মুভিং টু দ্য নেক্সট স্লাইড, ঠিক আছে? তো চলো লোধি ডাইনেস্টি আমরা টাইম পিরিয়ড দেখে নিই, 1443 থেকে 1451, ঠিক আছে? এই হচ্ছে আমরা কী দেখব, মোটামুটি লোধি ডাইনেস্টি যদি আমরা দেখি, লোধি ডাইনেস্টি ফর্মটা আমি ভুল দিলাম, 1451 থেকে হবে, হ্যাঁ, লোধি ডাইনেস্টি ভুল হয়ে গেল, 1451 থেকে হবে, বিকজ লোধি ডাইনেস্টি অনেকটা টাইম পিরিয়ড দিয়ে থাকবে আমাদের। লোধি ডাইনেস্টির টাইম পিরিয়ডটা 1451 থেকে আমরা একদম 1526, ঠিক আছে, 1526 যখন বাবর আসছে, ওই পুরো টাইম পিরিয়ডটা হচ্ছে লোধি ডাইনেস্টি। তো এটা একটু কারেকশান তোমরা করে নিও, এটা আমার হয়তো মিস্টেক হয়ে গেছে। সো এটা হচ্ছে লোধি ডাইনেস্টির টাইম পিরিয়ড হবে, 1451 টু 1526, ঠিক আছে? আর আমি সাইয়াদ ডাইনেস্টির টাইম পিরিয়ড হয়তো তোমাদের মেনশন করিনি, এটা হবে 1414 থেকে, অর্থাৎ খাজির খান থেকে শুরু হচ্ছে, অ্যান্ড তার থাকছে কত পর্যন্ত, 1451 পর্যন্ত। এটা হচ্ছে সাইয়াদ ডাইনেস্টির টাইম পিরিয়ড। অ্যান্ড আমরা লোধি ডাইনেস্টি দেখলাম 1451 থেকে আমরা দেখবো 1526, 1526 যখন বাবর আসছে, বুঝতে পেরেছো? তো সেটা হচ্ছে পুরো লোধি ডাইনেস্টির টাইম পিরিয়ড হয়ে যাবে। ওকে, তো লোধি ডাইনেস্টি আমরা বেসিক্যালি আমরা কী দেখবো, লোধি ডাইনেস্টির একটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং হচ্ছে স্টোরি আছে। বিকজ দেখো, এটা যদি আমরা বলি, প্রথমত লোধি ডাইনেস্টি কি লাস্ট রুলিং ফ্যামিলি অফ দিল্লি সালতানাত, বুঝতে পেরেছ? অ্যান্ড এটা হচ্ছে এরা বেসিক্যালি কী ছিল, এরা হচ্ছে আফগানস, এরা কি আফগানস, ওকে? অ্যান্ড আফগানসরা হচ্ছে প্রথমবার, এই প্রথম আফগানসরা হচ্ছে দিল্লি সালতানাতে বসলো, অ্যান্ড তারা শাসন চালাতে শুরু করলো ইন্ডিয়াতে, বুঝতে পেরেছো? তো তার জন্য হচ্ছে লোধি ডাইনেস্টি হচ্ছে ইম্পর্টেন্ট হয়ে যায়। অ্যান্ড এবার আমরা কী পড়বো, বাহলুল লোধি, যে হচ্ছে
নোভেলস নোভেলসতে তার আফগান নোভেলস তাকে খুব সাহায্য করেছিল যাতে সে সিংহাসনে বসতে পারে, মানে দিল্লি সালতানাত তার অধীনে চলে আসে এবং সুলতান হিসাবে যাতে নিজেকে গণ্য করতে পারে। তো তার জন্য কিন্তু আফগানস যে নোভেলসরা ছিল, আফগান নোভেলসরা লোদি মানে বাহলুল লোদিকে খুব হেল্প করেছিল। তো বাহলুল লোদি কি ভাবলো যে আমার কাছে আফগান নোভেলসদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, তাই না? কারণ এই যে টাইম পিরিয়ড, এই সময়টাও আমরা দেখব এরপর থেকে আস্তে আস্তে আমরা কিছু প্রভিন্সেস পাব যারা নিজেদেরকে কি বলবো নিজেদের ফ্রিডম নিজেরাই ঘোষণা করে দেবে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো মানে একটা অন্তর্কলহর মধ্যে দিয়ে যাচ্ছে, খুব একটা ভালো নয় দিল্লি সালতানাতের অবস্থা। তো সেই সময়টা যেহেতু তিনি এসে বসেছিলেন, তিনি দেখলেন যে এত বহির আক্রমণ হচ্ছে প্লাস এত অন্তর্কলহ চলছে, তো তার মধ্যে আমি কেন আফগান নোভেলসদের সাথেও আবার শত্রুতার সম্পর্ক রাখবো? তো তার জন্য বাহলুল লোদি একটা ডিসিশন নিলেন যে আফগান নোভেলসদের যদি আমাকে ভালো রাখতে হয়, যদি তার মানে কি বলবো সান্নিধ্যে থাকতে হয়, তাহলে তার সাথে আমার শত্রুতার সম্পর্ক রেখে লাভ নেই। তো আমি কি করব না আমি তার সাথে হচ্ছে মিত্রতার সম্পর্ক রাখবো। কীভাবে রাখবো না আমি কোনোদিন হচ্ছে সিংহাসনে বসবো না, বুঝতে পেরেছ? আমি কোনোদিন সিংহাসনে বসবো না এবং আমি মনে করব যে নোভেলস আফগান নোভেলসদের যা ক্ষমতা আমিও হচ্ছে সেম, ঠিক আছে, আমিও হচ্ছে তাদের মতো একজন হচ্ছে কি আফগান পিয়ার্স, ওকে? অ্যান্ড আমি হচ্ছে নোভেলসদের কখনো ওপরে নয়, আমি আর নোভেলস সমান। তাই তিনি কখনো সিংহাসনে বসেননি, না বসে কিন্তু তার রাজকার্য চালিয়ে গেছেন যাতে নোভেলসরা আফগান নোভেলসরা সন্তুষ্ট থাকে, যাতে তারা মনে হয় যে হ্যাঁ আমাদের মানে আমাদেরকে সম্মান জানাচ্ছে কে না একজন, কে একজন হচ্ছে রাজা, বুঝতে পেরেছো? মানে কি হলো সুলতান আর নোভেলসদের একদম পারফেক্ট একটা বন্ডিং হলো, দুজনের যেহেতু পজিশন সেম হয়ে গেল। তার মানে তুমি যদি সিংহাসনে না বসো তার মানে তুমি নোভেলসদের পর্যায়ে পড়ছো, এবং যেখানে রাজা ডিক্লিয়ার করছে হ্যাঁ আমি তাদের মধ্যেই একজন জনসাধারণ, তো তাহলে তাই হচ্ছে। সো এটা হচ্ছে বাহলুল লোদির হচ্ছে প্ল্যান পলিসি ছিল তার হচ্ছে সাম্রাজ্য চালাবার জন্য, বুঝতে পেরেছো? অ্যান্ড তিনি হচ্ছেন কি করলেন যে এটা করার ফলেও কিন্তু আফগান নোভেলসরা কোনো দিন তার টাইম পিরিয়ডে কখনো হচ্ছে কোনো অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেইনি, তাহলে এটা প্ল্যানটা সাকসেসফুল হয়েছিল, ঠিক আছে? তো তার এই নীতিটা কিন্তু ভালো চলেছিল তার সময়কালে। অ্যান্ড আরেকটার জন্য আমরা বাহলুল লোদিকে মনে রাখবো, সেটা হচ্ছে তিনি ইন্ট্রোডিউস কী করিয়েছিলেন না বাহলুল কপার কি কপার কয়েন্স তিনি হচ্ছে ইন্ট্রোডিউস করিয়েছিলেন, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের বাহলুল লোদি সম্পর্কে জানতে হবে, এর থেকে বেশি কিছু আমাদের বাহলুল লোদি সম্পর্কে জানার কিছু নেই। চলো আমরা পরের পেজে মুভ করে যাই। দেন এবার আমরা কাকে পাবো, আমরা পাবো সিকান্দার লোদিকে, ঠিক আছে? অ্যান্ড সিকান্দার লোদি যদি আমরা দেখি তাহলে এই যে আমরা যে মোস্ট প্রমিনেন্ট যে আমরা লোধি রুলার পড়বো, ঠিক আছে, কারণ আমরা সিকান্দার লোদির পরে কাকে পড়বো, ইব্রাহিম লোদিকে, যার ফলে আমাদের মানে হিস্ট্রি অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? তো এই তিনজনের মধ্যে যদি আমি দেখি তাহলে সিকান্দার লোদি গ্রেটেস্ট নোভেলিস্ট ছিলেন, ঠিক আছে? অ্যান্ড সবথেকে ভালো অ্যাডমিনিস্ট্রেশন চালাবার ক্ষমতা হচ্ছে সিকান্দার লোদির মধ্যে ছিল। আর তার এছাড়াও তিনি খুব হি ওয়াজ কি বলবো ভেরি টায়ারেন্ট রুলার, ঠিক আছে? তিনি মানে খুব একটা যে প্রজা সহিষ্ণু বা নোবেলদের যে এই তোয়াজ করে রাখা এই জিনিসটা কিন্তু তার মধ্যে ছিল না, বুঝতে পারলে? অ্যান্ড কী হলো তার ফলে দেখো তার মা কিন্তু আমরা দেখব সিকান্দার লোদির মা কিন্তু একজন হিন্দু থাকবে, ঠিক আছে, হিন্দু, কিন্তু তিনি তা সত্ত্বেও হিন্দুদের প্রতি কোনো সহিষ্ণুতা দেখাননি, ধর্ম সহিষ্ণুতা দেখাননি। অ্যান্ড তিনি প্রচুর হচ্ছে টেম্পল ধ্বংস করেছে, আর দেখবো যে তিনি হচ্ছে আবার রিইম্পোজ করেছিলেন কি না জিজিয়া, ঠিক আছে, জিজিয়া রিইম্পোজ করেছিলেন নন মুসলিমসদের ওপর, তাহলে বুঝতেই পারছ। অ্যান্ড তার একটা মানে হিংসাত্মক একটা যে মনোভাব সেটা কিন্তু তার মধ্যে বর্তমান ছিল, তাই সিকান্দার লোদি কিন্তু তার মানে মানে কি বলবো তিনি কিন্তু বাহলুল লোদির মানে পথ অনুসরণ করেননি। কেন? কারণ বাহলুল লোদি সিংহাসনে বসেননি নোভেলসদের গুরুত্ব দেওয়ার জন্য। বাট এখানে আমরা দেখব সিকান্দার লোদি ফার্স্ট অপোজ করেছিলেন কি না
আমাকে অফিশিয়ালি আমি যেহেতু হচ্ছে কি না আমি যেহেতু সুলতান তাই আমাকে কিন্তু আমার মর্যাদা দিতেই হবে অর্থাৎ অফিশিয়ালি কিন্তু আমাকে আমার মর্যাদা দিতে হবে সেটা নভেলসদেরও দিতে হবে বুঝতে পেরেছো যেখানে বাহলুল লোদি কোনোদিন নভেলসদের মানে ঘাড়ে চাপিয়ে দেয়নি যে হ্যাঁ আমার কোর্টে আসতেই হবে সেখানে কিন্তু সিকান্দার লোদি দেখব যে অতটাও টলারেন্ট অ্যাটিটিউড কাদের ওপর রাখেননি না নভেলসদের ওপর রাখেননি তিনি বলেছেন না মানে আমি যেহেতু সুলতান তাই সুলতান কিন্তু সবসময় সুলতান নভেলসদের ওপরে তাই নভেলসদের যোগ্য সম্মান দেওয়া উচিত সুলতানকে বোঝা গেল অ্যান্ড তারপর আমরা দেখব যে তিনি অ্যাডমিনিস্ট্রেশনেও যেমন ভালো ছিলেন এবং আমরা দেখব ইরিগ্রেশন প্রসিজিয়ারেও অর্থাৎ ফার্মিংয়ের ওপর তিনি অনেকটা জোর দিয়েছিলেন অনেক কিছু করেছিলেন ফার্মিংকে নিয়ে অনেক কিছু ভেবেছেন অ্যান্ড তার ফলস্বরূপ আমরা দেখব যে তিনি একটা ইন্ট্রোডিউস করেছিলেন কি যেটাকে আমরা বাংলায় কি বলি গজ ঠিক আছে বাংলায় কি বলি আমরা গজ অ্যান্ড গজ দেখবে আমরা বেসিক্যালি ভিলেজ এরিয়াতে কিন্তু আমরা এটা ইউজ করে থাকি এখনও গজটা মেজারমেন্ট টেপ হিসাবে মেজারমেন্ট ইয়ার স্টিক হিসাবে ওকে তো সেই এই মেজারমেন্ট ইয়ার স্টিকটা তিনি প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন অ্যান্ড সেটা হচ্ছে নাম কি না গজ ই সিকান্দারি এটা ইম্পর্টেন্ট এটার জন্য আমাকে মনে রাখতে হবে প্রথম গজ ই সিকান্দারি কে ইন্ট্রোডিউস করেছেন না সিকান্দার লোদি হচ্ছে ইন্ট্রোডিউস করেছেন ঠিক আছে মানে পাতি বাংলা ভাষায় যেটা আমরা গজ বলি গজ ওকে সেটা হচ্ছে তিনি ইন্ট্রোডিউস করেছেন আর হচ্ছে তিনি হচ্ছে যেমন অ্যাকাউন্টস ঠিক আছে অ্যাকাউন্টস আমরা যেমন এখন কি করি অ্যাকাউন্টস আমরা দেখাশোনা করি তো সেই অ্যাকাউন্টস যাতে দেখাশোনা করা যায় ঠিক আছে মানে অডিটের যে সিস্টেম অ্যাকাউন্টসের সেই অডিট সিস্টেমটাও কিন্তু তিনি ইন্ট্রোডিউস করেছিলেন ঠিক আছে তাহলে এই হচ্ছে সিকান্দার লোদির কাজ আরও অনেক কিছু কাজ পাবো যেমন হচ্ছে তিনি ফাউন্ড করেছিলেন কি তিনি ফাউন্ডেড হি ফাউন্ডেড আগ্রা ঠিক আছে আগ্রা হচ্ছে তিনি মানে হি ফাউন্ডেড আগ্রা অ্যান্ড আগ্রা হচ্ছে তিনি কখন ফাউন্ড করেছেন যদি আমরা বলি যে আগ্রা হচ্ছে তিনি কখন ফাউন্ড করেছেন যদি ইয়ারটা আমাদের কাছে কখনো কখনো কি হতে পারে না কখনো কখনো কোয়েশ্চেন হিসাবে চলে আসতে পারে তো আমাদের এটা মনে রাখতে হবে 1504 ঠিক আছে বোঝা গেছে অ্যান্ড তিনি কি লিখেছেন তিনি লিখেছেন গুল রাখি খুব ইম্পর্টেন্ট তার একটা ওয়ার্ক অ্যান্ড এই গুল রাখির জন্য কিন্তু তিনি হচ্ছেন বিখ্যাত তো সেই নামটা কিন্তু আমাদের কি করতে হবে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে কি দেখলাম তার টলারেন্স কোনো অ্যাটিটিউড ছিল না নভেলসদের প্রতি অ্যান্ড তিনি ফাউন্ডেড করেছেন আগ্রা 1504 এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট তিনি হচ্ছেন জিজিয়া কর রিইম্পোজ করেছিলেন তিনি গজে সিকান্দারি হচ্ছে তিনি ইন্ট্রোডিউস করেছিলেন অ্যান্ড আর একটা জিনিস আমরা কী পাবো যে এটা কুতুব মিনার কুতুব মিনারটা এখানে আমার লেখা হয়নি সেটা আমি বলে দিই কুতুব মিনারের ওপরে যে দুটো স্টোরেজ রয়েছে ওপরে দুটো তলা কুতুব মিনারের তিনি কিন্তু মাবেলের তৈরি করেছিলেন বুঝতে পারলে তো সেটাও হচ্ছে একরকম কাজ হচ্ছে কার না সিকান্দার লোদি ওকে চলো সিকান্দার লোদি সম্পর্কে যতটুকু জানার আমরা জেনে নিয়েছি আমরা পরের পেজে চলে যাই ঠিক আছে এবার আমরা কাকে পাবো না ইব্রাহিম লোদিকে পাবো ঠিক আছে ইব্রাহিম লোদিও খুব ট্যারেন্ট রুলার ছিলেন কেন ট্যারেন্ট বলছি বিকজ তিনি খুব অ্যারোগেন্ট ছিলেন খুব বাজে ব্যবহার করতেন ঠিক আছে খুব হিউমিলিয়েট করতেন নভেলসদের বিকজ যেখানে আমরা দেখে এসেছি যে বাহলুল লোদি নভেলসদের সাথে ভালো ব্যবহার রেখেছিলেন তাদের সমান মনে করতেন সেখানে এরা দুজন কিন্তু একদমই করেননি অ্যান্ড স্পেশালি হচ্ছে ইব্রাহিম লোদি ভীষণভাবে খারাপ ব্যবহার করতেন নভেলসদের সাথে কোর্টে অ্যান্ড এই এর ফলস্বরূপ দেখবো যে নভেলস এর বিরোধিতা শুরু হয়ে যায় কার সাথে না ইব্রাহিম লোদির সাথে ঠিক আছে সুলতানের যে বিরোধ সেটা কিন্তু একদম প্রকট হয়ে ওঠে কার সময়কালে না ইব্রাহিম লোদির সময়কালে ঠিক আছে অ্যান্ড এর ফলস্বরূপ দেখবো যে দৌলত খান লোদি হচ্ছেন তার কোর্টে থাকবেন ঠিক আছে তিনি বেসিক্যালি গভর্নর থাকবেন কোথাকার না পাঞ্জাব অ্যান্ড এনাকে হচ্ছে তিনি খুব হিউমিলিয়েট করবে খুব ইনসাল্ট করবে তো সেটা হচ্ছে দৌলত খান কখনো মেনে নিতে পারবেন না অ্যান্ড এটার বদলা হচ্ছে দৌলত খান কি করবে ইব্রাহিম লোদির থেকে নেওয়ার চেষ্টা করবে যে আমি এর উপর বদলা নেবো অ্যান্ড তার ফলস্বরূপ এটা যখনই ভাবতে শুরু করলো তার ফলস্বরূপ কি হলো আমাদের হিস্ট্রি চেঞ্জ হয়ে গেল আমাদের দেশের কেন হিস্ট্রি চেঞ্জ হয়ে গেল কারণ তিনি ইনভাইট করলেন কাকে
তিনি ইনভাইট করলেন বাবরকে ইন্ডিয়াতে আসতে, অর্থাৎ তিনি যাতে ইন্ডিয়াতে ইনভাইট করে অ্যান্ড হচ্ছে তিনি যাতে ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করে অ্যান্ড ইব্রাহিম লোদিকে মেরে ফেলে। অ্যান্ড তার ফলস্বরূপ আমরা কি দেখব যে বাবর ইন্ডিয়াতে আসছে অ্যান্ড সে কি করবে যে তিনি ইব্রাহিম লোদিকে মেরে ফেলবেন ফার্স্ট ব্যাটল অফ পানিপথ। ঠিক আছে, ফার্স্ট ব্যাটল অফ পানিপথে আমরা কি দেখব যে ইব্রাহিম লোদিকে মেরে ফেলছে অ্যান্ড সেটা কবে আমরা জানি 1526। ঠিক আছে, তো ফার্স্ট ব্যাটল অফ পানিপথ হয়েছিল 1526-এ অ্যান্ড আমরা কী দেখব যে এই ফার্স্ট ব্যাটল অফ পানিপথে হচ্ছে আমরা দেখব যে ইব্রাহিম লোদি মরে যাওয়ার সাথে সাথে মারা যাওয়ার সাথে সাথে দিল্লি সালতানাত পুরো বন্ধ হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যা গেল। অ্যান্ড সূচনা হলো কিসে? না, দ্য মুঘলস। ঠিক আছে, মুঘলসের সূচনা হলো অ্যান্ড মুঘলস আমরা শুরু করব এর পরের দিন থেকে। কিন্তু তার আগে আমরা জিনিসগুলো কিছু বলে দিই যে প্রত্যেকটা আমি যখন সুলতান তোমাদের পড়িয়েছি তাদের অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল, তাদের সোশ্যাল ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড তখন কেমন চলছিল সেটা সম্পর্কে আমি তোমাদের অলরেডি একটা আইডিয়া প্রোভাইড করে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি কি করব, তাই আলাদা করে তোমাদের কিছু পড়ার নেই, ঠিক আছে, আলাদা করে কিছু মানে পড়তে হবে এমন কিছুই না, কারণ অলরেডি আমি এগুলো কভার করে দিয়েছি। তাও যদি আমার মনে হয় যে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট আমি কোয়েশ্চেন তোমাদের প্র্যাকটিস করাবো, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর মুঘলসে আমি হচ্ছে শিফট করার আগে আমরা কিছু কী পাবো, কিছু আমরা কিংডমস পাবো, কিছু প্রভিনশিয়াল কিংডম পাবো, সেগুলো আমাকে কী করতে হবে সেগুলো একটু পড়তে হবে, যেমন বাহামানি কিংডম, বিজয়নগর কিংডম। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমি মুঘলসে শিফট করার আগে মাঝখানে মাঝখানে একটা ক্লাসে আমি এটা প্রোভাইড করে দেওয়ার তোমাদের চেষ্টা করব। বিকজ এই কিংডম দুটো হচ্ছে একটু প্রমিনেন্ট কিংডম অ্যান্ড এটার সম্পর্কে আমাদের একটু জানলে এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো তার জন্য আমি ওটা কভার করিয়ে দেবো, তোমাদের চিন্তা করো না। তো এই হচ্ছে আমাদের টোটাল একটা সিনারিও, আমরা দেখব যে কী হবে, যে আমরা ব্যাটল অফ ট্রাইন, রাইট, যেখানে 1192 যেখান থেকে শুরু হয়েছিল দিল্লি সালতানাত আর সেটাই শেষ হলো কোথায়, পানিপথের যুদ্ধে, প্রথম যুদ্ধতে গিয়ে আমরা দেখব যে এটা শেষ হলো, তাই তো? অ্যান্ড সূচনা হলো কোথায়, মুঘলসের সূচনা হলো। ঠিক আছে, তো মোটামুটি আমার দেখো আমি সৈয়দ ডাইনেস্টি তোমাদের শেষ করে দিলাম অ্যান্ড তার সাথে সাথে আমি লোধি ডাইনেস্টিও তোমাদের কী করলাম, শেষ করে দিলাম। ঠিক আছে, সো দ্যাটস ইট। আশা করি তোমরা ভিডিওটা দেখলে তোমাদের হেল্প হবে, বিকজ অনেক দিন ধরে তোমরা রিকোয়েস্ট করছিলে। তো আমরা দিল্লি সালতানাত আমরা শেষ করে ফেললাম, তো শুধু মুঘলস বাকি, এবং তোমরাও বুঝতে পারছো লেটার মুঘলসের ক্লাস আমি অলরেডি একটা তোমাদের ইউটিউবে প্রোভাইড করে দিয়েছি, যেখান থেকে আমাদের মডার্ন ইন্ডিয়া শুরু হচ্ছে সেটা আমি তোমাদের দিয়ে দিয়েছি অ্যান্ড মুঘলস তোমরা শেষ করে ফেলবে। তো আশা করি আমি যে তোমাদের সাথে যেটা কমিটমেন্ট করেছিলাম যে তোমাদের রেস্ট সিলেবাসটুকু আমি শেষ করিয়ে দেবো, তো আর মোটামুটি দেখতে গেলে তোমাদের আর একটা টপিক বাকি যেটা হচ্ছে মুঘলস সেটাও হয়ে যাবে, একদম তোমরা চিন্তা করো না। সো দ্যাটস ইট, টাটা, বাবাই।